আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি, রাজনীতি সবকিছুর নিয়ন্তা? তাহলে আপনার সাথে আমার জমবে ভালো স্বাগত রাজকাহনে। সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ও রাজশাহীতে নতুন চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে জানালেন প্রধানমন্ত্রী। বিচার বিভাগকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে, দুর্নীতি মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন করে বললেন খালেদা জিয়া। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জন্য কিছু শিক্ষককে দায়ী করলেন শিক্ষামন্ত্রী, অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ। রংপুরের সহিংসতায় গ্রেফতার টিটো রায় ষড়যন্ত্রের শিকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, টিটোর পক্ষে আইনজীবী না থাকায় সমালোচনার ঝড়। গত 12ই নভেম্বর খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানানোর পরদিনই নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, প্রধান নির্বাচন কমিশনার সহ তাদের সবার অনুভূতি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। তার এই বক্তব্যকে ব্যক্তিগত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পরে বলেন, জাতীয় নির্বাচনে এখনো 1 বছরের বেশি সময় থাকায় তারা সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। গত নভেম্বরেও বিএনপি চেয়ারপারসন ভোট গ্রহণের 7 দিন আগে থেকে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশনা পর্যন্ত সশস্ত্র বাহিনীকে মোতায়েনের দাবি জানিয়েছিলেন। আর জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়, সব দলগুলোর মধ্যে আস্থা তৈরি হলে সেনাবাহিনীকে নিয়মিত বাহিনী হিসেবে মোতায়েন করা যেতে পারে। তবে আওয়ামী লীগ বলছে, নির্বাচন কমিশন চাইলে সেনা মোতায়েনের বিপক্ষে নয় তারা, তবে তা হতে হবে ফৌজদারি কার্যবিধি এবং সেনা বিধিমালা অনুযায়ী সিভিল প্রশাসনকে সহায়তার জন্য। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও 1972-এ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে 2013 সালে সশস্ত্র বাহিনীকে বাদ দেওয়া হয়, ফলে আবার আরপিও সংশোধনী ছাড়া আগামী নির্বাচনে সেনাবাহিনী নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব পালন করতে পারবে না। অবশ্য সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় নিয়ে আসার ব্যাপারে সব দলের ঐকমত্য থাকলে কমিশন সেই সিদ্ধান্তে সম্মান দেখাবে বলে জানিয়ে রেখেছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা, আর প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তো আছি। জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শম রেজাউল করিম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। স্বাগত আপনাদের তিনজনকেই। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, আপনাকে দিয়ে যদি শুরু করি, যে বিএনপির পক্ষ থেকে আসলে খুব স্পষ্টভাবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি দাবি করা হচ্ছে এবং আপনারা বলছেন যে গ্রেফতার করার ক্ষমতা চান, ম্যাজিস্ট্রেসি চান, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি বিষয়টা কি সেটা যদি একটু বুঝিয়ে বলেন। আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে, এই দাবিটা হচ্ছে বর্তমান আমাদের দেশের জনগণের যে আকাঙ্ক্ষা তারই মানে প্রতিফলন এই বক্তব্যের মধ্যে এসেছে। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে জনগণ একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের প্রবণতা হচ্ছে যে জনগণ পরিবর্তন চায়। এই প্রবণতা দুই ধরনের আছে, জনগণের মধ্যে বিপ্লবী অংশের মানুষ যারা, তারা বিপ্লবী পরিবর্তন চায়, তারা বিপ্লব চায়। আর আমরা যারা গণতান্ত্রিক সমাজে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল, আমরা নির্বাচনের মাঝ দিয়েই সেই পরিবর্তন টানতে চাই। এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজকে আমরা বলছি যে আমাদের দেশের সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন এমনভাবে দলীয়করণ হয়ে গেছে এবং রাষ্ট্রযন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে তারা কম্পোনেন্ট তারা, এবং ঠিক সেই কারণেই এরা দলীয় বিবেচনায় আপনার ব্যবহৃত হতে পারে এবং তারা তাদের সেই কর্মকাণ্ড সেদিকে নিয়োজিত করতে পারে, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে। কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী হচ্ছে আমাদের এখনো পর্যন্ত এই সেনাবাহিনী হচ্ছে আমাদের অহংকারের একটা মূল জায়গা। এবং ইতিপূর্বে সমস্ত নির্বাচনে, বহু নির্বাচনেই সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছিল,
সেনাবাহিনী মানে যখন ব্যারাকের বাইরে গিয়ে কোনো কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় তারা মানে কাজ করে, কখনো জাতীয় দুর্যোগে, কখনো ত্রাণ বিতরণে, রোহিঙ্গাদের ওইখানে ডিসিপ্লিন মেনটেনের জন্যে, এবং মানে ভূমি ধসের ক্ষেত্রে নানান জায়গায় সেনাবাহিনী কাজ করে, এমনকি রাস্তা পরিষ্কার করার জন্য সেনাবাহিনীকে কাজে লাগানো হয়, এমনকি যমুনা ব্রিজেও সেখানে সেনাবাহিনীর ভূমিকা রয়েছে। ঠিক তেমনি আজকে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের এই জন্যে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে ইতিপূর্বে যে দুইটা নির্বাচন হয়ে গেছে, 2014 যে 5th January নির্বাচন, একে আমরা নির্বাচনই বলতে চাই না, সরকারও একে নির্বাচন বলে নাই, বলছে নিয়ম রক্ষার নির্বাচন, আর 2008 নির্বাচনে সেখানে আমাদের সেই নির্বাচনটাও আমরা এক ধরনের একটা প্রজেক্ট গভর্নমেন্ট সেই নির্বাচনটা করেছিল দেশ বহুদিনকের জন্য, দেশ চায়, জাতি চায় একটা সুষ্ঠু সাধারণ নির্বাচন, এবং সেই নির্বাচনের লক্ষ্যেই আমাদের দেশের জনগণের আস্থা হচ্ছে সেনাবাহিনীর উপরে। সেই সেনাবাহিনীকে শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে এক জায়গায় মজুত করে রাখা এবং সেটা কোনো কাজের কাজ হবে না, তাদেরকে ম্যাস্টেচি পাওয়ার দিতে হবে এবং তারা নিরপেক্ষভাবে সেই দায়িত্ব পালন করবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাঝে মাঝেই প্রশ্ন তুলছেন, 12ই নভেম্বর বেগম খালেদা জিয়া বক্তব্য রাখার পর আবার প্রশ্ন তুলেছেন যে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন বা তারপর যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনে আসলে কি যে ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল তাতে তাদের আপত্তি নাই। তিনি দাবি করছেন যে ম্যাজিস্ট্রেসি দেন নাই এবং আওয়ামী লীগের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে যে ম্যাজিস্ট্রেসি আসলে হতে পারে না। বেগম খালেদা জিয়া যে নির্বাচনগুলোতে উনি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন সেই নির্বাচন কি 91 নির্বাচন, তখন একটি নিরপেক্ষ সরকার ছিল, শাহাবুদ্দিন সাহেবের সরকার, এটা এটা কোনো দলীয় সরকারের অধীন সে নির্বাচন হয়নি বা ইমিডিয়েট পাস্ট মানে গভর্নমেন্টটা দলীয় ছিল না। বেগম খালেদা জিয়া 96 সালে যে নির্বাচন করলো, 96 সালে মূল যে নির্বাচন 15 ফেব্রুয়ারি নির্বাচন, তো শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মেনে নিয়ে, বিরোধী দলের দাবি, আওয়ামী লীগের দাবি অনুযায়ী সেই দাবিটা মেনে তত্ত্বাবধায়ক সরকার করে উনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিলেন। 96 সালে যে মূল নির্বাচনটা হলো সেই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীন হয়েছে। 2001 নির্বাচনে যে নির্বাচনে বেগম খালেদা জিয়া এসেছে সেটাও মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রশাসন তখন নিরপেক্ষতা মানে রাখে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, তাদের আনুগত্য সেখানে সেখানে ছিল। কিন্তু মানে আগামী নির্বাচনের আগে যে বাংলাদেশে যে গণতন্ত্র মানে তিরোহিত হয়ে গেছে, গণতন্ত্র যে মানে নির্বাসিত হয়েছে, এই নির্বাসিত গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্যই নির্বাসিত গণতন্ত্রকে, ওবায়দুল কাদের সাহেবের এই দাবিটা সঠিক যে আগে কখনো ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়নি, এবারই প্রথম দাবি। না, ওবায়দুল সাহেবের এই দাবি মানে মানে আমি তো ব্যাখ্যা করে বললাম, সময় পাল্টাচ্ছে, পরিবর্তিত পরিস্থিতি। জি, লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সেনাবাহিনীর মানে ম্যাজিস্ট্রেসি আর স্ট্রাইকিং ফোর্স, এই দুটো কথা, এই দুটো টার্মিনোলজি আসলে আমরা খুব শুনছি গত কয়েক মাস ধরে। বিএনপি ম্যাজিস্ট্রেসি চায়, বিএনপি সেনাবাহিনীর কাছে গ্রেফতারের, সেনাবাহিনীর গ্রেফতার করবার ক্ষমতা চায়, আর আওয়ামী লীগ বলছে নির্বাচন কমিশন চাইলে তাদের আপত্তি নাই, ফৌজদারি কার্যবিধি সেনা বিধিমালা অনুযায়ী তারা করতে পারে এবং সেটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে হতে পারে। আপনি যদি বলেন যে সেনাবাহিনীর আসলে স্ট্রাইকিং ফোর্স হওয়ার, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার অভিজ্ঞতা বাংলাদেশে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এখানে এখনো পর্যন্ত অনেক কিছু অস্পষ্ট, যখন বলা হয় ম্যাজিস্ট্রেসি পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ডিফাইন করা আছে সিআরপিসি তে, ইফ আই এম নট রং। তো সিআরপিসি যে পাওয়ার দেওয়া আছে সেটা যদি আপনাকে এক্সারসাইজ করতে হয় তাহলে কিছু আইনগত পদক্ষেপ আপনাকে নিতে হবে। হ্যাঁ, ওটা তো আইনের বাইরে না, আইনের কাঠামোর মধ্যে। আমি সোজা কথাই আপনাকে বলি, সেনাবাহিনী বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করতে বা সহায়তা দিতে বাধ্য, যখনই বেসামরিক কর্তৃপক্ষ সেনাবাহিনীকে তলব করবে সেনাবাহিনী আসতে পারে। সেখানে প্রশ্ন হচ্ছে ওদের যে অভিজ্ঞতা, ওদের যে দক্ষতা, সেই দক্ষতা অনুযায়ী তাকে আমাকে দায়িত্ব দিতে হবে। যখন মেডিকেল ইমার্জেন্সি হয়, হ্যাঁ, তখন আমি গানার ডাকবো না, তখন আমি ডাক্তারকেই ডাকবো, সেনাবাহিনীর ডাক্তারদের নিয়েই আমরা মেডিকেল টিম পাঠাই, এটাও কিন্তু সাহায্য। যখন কোনো একটা দুর্ঘটনা হয় তখন আমি ইনফ্যান্ট্রি না পাই, আমি পাঠাই ইঞ্জিনিয়ার্স যারা ওই কাজে দক্ষ। তো কাজে যে যে কাজে দক্ষ সেভাবে তাদের এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য সেনাবাহিনী বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য দিতে আইনগতভাবে বদ্ধ।
এখন প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন সেনা বাহিনীকে যখন নিয়োগ করবেন তখন ওরা কি ধরনের দায়িত্ব দেবেন? একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয়ভাবে থাকবে তাদের উপর মানে কি বলে অতিরিক্ত সাহায্য দেওয়া, এখন সেটা কিভাবে আমি আপনাকে বলি কিছু নিরাপত্তা বাহিনী থাকবে, যেমন ওখানে পুলিশ থাকবে, ওখানে আনসার থাকবে, ওখানে বিডিপি সদস্য থাকতে পারে বা এই ধরনের রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোস্টগার্ড পর্যন্ত আছে, শুধু সেনাবাহিনী নাই। জি, এদের যে সংখ্যা সেখানে যদি আপনি সশস্ত্র বাহিনীকে প্রতি জেলায় প্রতি ভোট কেন্দ্রে যদি সশস্ত্র দিতে পারেন, সশস্ত্র বাহিনীর কত সদস্য নেই, কাজেই আপনি প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রে বাস্তবে কি সমস্যার কথা বলছেন? একজন দর্শক আছেন ফোন, আমি ফোনটা নেই তারপর আবার ফিরছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আমার নাম হলো গোপাল মন্দির কিশোরগঞ্জ থেকে। যদি সুস্থ নির্বাচন আমরা সকলেই চাই, আমি তো প্রশ্ন হলো সেনাবাহিনী প্রধান রশিদ খানের কাছে যে যদি আমরা সুস্থ নির্বাচন চাই তা আমরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে দেখতে পারি বা এই ব্যবস্থা হয় তাহলে নিশ্চিতই পাওয়া যায়। সেনাবাহিনী নিয়োগ করলে কারো তো আপত্তি থাকার কথা নয়, যদি সুস্থ নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, মানে কারো তো আপত্তি থাকার কথা নয় কারণ মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনা নামালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবে। সেনাবাহিনী নিয়োগিত হবে, সেখানে মেজিস্ট্রেসি পাওয়ার থাকবে কি থাকবে না এটা নিয়ে কোনো প্রশ্ন, সেনাবাহিনী নিয়োজিত হবে কি হবে না সেই প্রশ্ন এখনো আসেনি, এটা এখনো অবান্তর। তৎকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দাঁড়ায়, আমি যেটা আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত ফোর্স দিয়ে সেই আইন শৃঙ্খলা এমন পর্যায়ে রাখে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তাদের সাহস থাকে, তারা কোনো রকমের বিপদের সম্মুখীন না হয়, কোনো রকমের হুমকির মুখে না পড়ে, কেউ অস্ত্র প্রদর্শন করতে না পারে, এই কাজগুলো যেন সেনাবাহিনী করে। এখন স্ট্রাইকিং ফোর্স কেন বলা হয় সেটা হচ্ছে আমি একটু আগে এক্সপ্লেন করলাম, আপনি প্রতিটি ভোট কেন্দ্রে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে ডেপ্লয় করা সম্ভব নয় কারণ অত ফোর্সও নেই আর অত লজিস্টিক্সও নেই। তাহলে তারা করে কি, তারা হয়তো একটা এলাকাতে থাকে, সেখান থেকে তারা প্যাট্রোল করে এবং যখন থানায় সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট, আচ্ছা থানায় বলুন, ঠিক আছে থানায় বলুন, থানাতে যদি আপনার একটা সেকশন বা 10 জন বা 15 জন বা 20 জন লোক থাকে, সেখানে হয়তো একজন জুনিয়র কমিশনার অফিসার নেতৃত্বে তারা থাকবে, যখন যেখানে প্রয়োজন হবে সেখানে যাবে, আর নির্বাচনের দিন তারা কিন্তু ম্যাজিস্ট্রেসি দেওয়ার কোনো সুযোগ নাই আপনি বলছেন, মানে তখন আসি আমি কথাটা শেষ করি, এখন কথা হচ্ছে যে আপনি ম্যাজিস্ট্রেসিটা কাকে দেবেন, কোন লেভেল পর্যন্ত যাবেন, যদি বলেন যে আমরা কমিশনড অফিসার পর্যন্ত বলে তাহলে কমিশনড অফিসারের অবস্থানটা কোথায় হবে, উনি তো ভোট কেন্দ্রে থাকবেন না, উনি ভোট সেন্টারে থাকবেন না, উনি হয়তো বা একেবারে সর্বনিম্ন যদি আপনি পারেন থানা লেভেল তার নিচে তো উনি যেতে পারবেন না, কারণ কেন ভোট কেন্দ্র পাহারা দিতে পারবেন না কেন সেনাবাহিনী, অত অফিসার নাই তো আপনি কোথায় পাবেন, এত অফিসার পাবেন আপনার একজন অফিসার একজন যদি থানা লেভেলে থাকে তাহলে যদি আপনি, আমি এই পয়েন্টে একটা কথা বলি, এখন যুক্তরাষ্ট্রের জন্য বলছি শেষ করেন, নিতে দাও একটু শেষ করেন, এখন আপনি ধরেন আমার কথা হচ্ছে যে একটা ভোট কেন্দ্রের ঘটনা ঘটছে, সেখানে অ্যারেস্ট করার কে করবে, সেনাবাহিনী থানা হেডকোয়ার্টার থেকে এসে অ্যারেস্ট করবে, পুলিশ করবে, পুলিশ করবে, এবং সেখানে যে তৎক্ষণাৎ ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সে কি দোষী না নির্দোষী বা তার বিরুদ্ধে কি করা উচিত, সেখানে রিটার্নিং অফিসার আছে, সেখানে পুলিং অফিসার আছে, তাদের অনেক দায়িত্ব আছে। লাস্ট লর্ড কথা, সেটা কথা হচ্ছে যারা এই আইনটা প্রয়োগ করবে তাদের সেই আইন প্রয়োগের জন্য যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণটি কি দেওয়া হয়েছে, একজন ম্যাজিস্ট্রেট তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আগে তারা তো কিছু প্রশিক্ষণ দিতে হয়, সেই প্রশিক্ষণটা কি হয়েছে, সেটা হলেও প্রশিক্ষণ হওয়ার পরেও আপনি যখন সে ট্রায়ালটা করবেন একটা মানুষকে শাস্তি দেওয়ার আগে আপনাকে 5 মিনিট 10 মিনিট একটা ট্রায়াল দিতে হবে, তো যে সে কি দোষী কি দোষী না সেহেতু দুজনেই উকিল দুজনেই এটা নিয়ে কথা বলবেন, তবু আমি বলতে চাচ্ছি যে একজন লোককে শাস্তি দেওয়ার আগে তার জন্য আপনি একটা ট্রায়াল প্রসেস করতে হবে, সেই প্রসেসটা কি হবে, সেই সাপোর্টটা কে দেবে, এগুলি হচ্ছে বাস্তব সমস্যার কথা।
লস্ট নট দ্য লিস্ট। আমি যেটা বলি, সেনাবাহিনী এখন পর্যন্ত যতটুকু কাজ করেছে, নেতারাও বললেন যে দেশের গর্ব, কাজে এইটাকে কন্ট্রোভার্সিয়াল করার কোনো সুযোগ নেই। আমি এরপর যখন আপনার কাছে ফিরবো, আমি জানতে চাইবো এই যে গ্রেফতার করার ক্ষমতা বা শাস্তি দেওয়ার ক্ষমতা, আমি আসবো আপনার কাছে। আমাকে একটু অ্যাডভোকেট সমরে জনকর্মীর কাছে যেতেই হবে বিরতির আগে। কোনো সুযোগ আছে কিনা, কখনো এর আগে অভিজ্ঞতা আছে কিনা যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পেয়েছিল? অ্যাডভোকেট সম রেজাল করিম, অনেক দর্শকই যেরকম ফোনে এই প্রশ্ন এলো, তেমন অনেক দর্শকই প্রশ্ন করেছেন যে আসলে আপত্তি কিসের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিতে? দেখুন, আমরা একটু বাস্তবতার গভীরে যাওয়া দরকার। ম্যাজিস্ট্রেসি শব্দটা হলো বিচারকিক দায়িত্ব। বাংলাদেশে জুডিশিয়ারি সেপারেটেড হয়ে যাওয়ার পরে মোবাইল কোর্ট পরিচালনা হতো, সেটাকেও হাইকোর্ট অবৈধ ঘোষণা করছে, বলছে যে জুডিশিয়াল অফিসার ছাড়া ছোট বিচার হোক আর বড় বিচার হোক কেউ বিচার কার্যে অংশগ্রহণ করতে পারে না। এই জাজমেন্টটা হাইকোর্টের হয়ে যাওয়ার পরবর্তীতে যাদেরকে মোবাইল কোর্ট করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে বলছেন মাজদার হোসেন মামলার পরে ছোট বিচার হোক, 10 টাকা জরিমানা হোক, 6 মাসের কনভিকশন হোক, কোনো অথরিটি নাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা তারা ছাড়ার কারু দেওয়ার। তারপরে সেনাবাহিনীকে আন্ডার অট অথরিটি, আন্ডার অট প্রভিশন অফ ল ম্যাজিস্ট্রেসি দেবেন। বাংলাদেশে বিদ্যমান কোনো আইন নাই, তো বাংলাদেশে যে আইন নাই সেটা দাবি করতেছেন কিসের ভিত্তিতে? এই জন্য আপনি বারবার জিজ্ঞেস করার পরেও শ্রদ্ধেয় নিতাই রায় চৌধুরী অত্যন্ত ভালো লয়ার, চমৎকার ভাবে এই বিষয়টা উনি এড়িয়ে গেছেন। কারণ আইনে কোনো সুযোগ নাই শুধুমাত্র জুডিশিয়াল অফিসার ছাড়া অন্য কাউকে ম্যাজিস্ট্রেসি পাওয়া যাবে। আমাকে দুঃখিত, আপনাকে অনেক কম সময় দেওয়া হলো, আমি একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসলো। কিন্তু দর্শক বলছেন তারা চান ম্যাজিস্ট্রেসি। এখন এই যে দাবি, সেই বিষয়টি আওয়ামী লীগকে ক্ষমতাসীন দল হিসেবে শুনতে হবে কিনা, শোনা যায় কিনা, সেটাও আমি শুনবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে, অ্যাডভোকেট সম রেজাল করিম, আমাদের দর্শক মোহাম্মদ জিয়াউর রহমান, আব্দুল হালিম মানিক, মহিনুদ্দিন রাসেল, সকলেই প্রশ্ন করছেন যে সেনাবাহিনী দিতে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে আপনাদের আপত্তি কেন আওয়ামী লীগের? মহিনুদ্দিন রাসেল বলছেন 5 বছর পরে আমরা একটা দিন পাই ভোট দেওয়ার জন্য, এই জন্য আমরা চাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী। দেখুন, আমি যে আপনার বিরতির পূর্বে যে কথাটা বলছিলাম, বাংলাদেশটা কিন্তু আইনের বাইরে চলছে না। বিচার বিভাগকে পৃথকীকরণের জন্য মাজদার হোসেন মামলা বিখ্যাত মামলা, ওই রায় হয়ে যাওয়ার পরে কোনোভাবেই বিচার বিভাগীয় কর্মকর্তা ছাড়া কাউকে ম্যাজিস্ট্রেসি 1 মিনিটের সাজা দেওয়ার কোনো ক্ষমতা আইনে নাই। আমরা মোবাইল কোর্ট ব্যবস্থা রেখেছিলাম, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা করত, এটা চ্যালেঞ্জ করে একটি মামলা হলো। হাইকোর্ট রায় দিয়ে বললেন কোনোভাবেই যিনি জুডিশিয়াল অফিসার না, অর্থাৎ আমাদের ভাষা যারা জজ না, তার বাইরে কাউকে বিচার করার কোনো ক্ষমতা দেওয়া সুযোগ নেই। ওটার তো আপিল চলছে এবং মোবাইল কোর্টও তো চলছে না, আপিলে ফর টাইমিং স্টে করা হয়েছে কিছু কিছু জরুরি বিষয়ের জন্য, যে যেমন হঠাৎ করে কোথাও দুর্ঘটনা ঘটছে, ইপ টিজিং হচ্ছে, অন্যান্য বিষয়গুলোকে সাময়িক সময়ের জন্য। কিন্তু কোর্ট পরিষ্কারভাবে বলছে যে আপনি বিকল্প ব্যবস্থা ইতোমধ্যে করেন, যেমন মোবাইল কোর্ট করতে গেলেও সেখানে জুডিশিয়াল অফিসারদেরকে ডিপ্লয় করতে হবে। এখন সেনাবাহিনীকে আপনি জুডিশিয়াল অফিসার বানাবার আইন বাংলাদেশে কোথাও নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সরকার নির্বাহী আদেশ দিয়ে পারে, মানে আমি আপনার হাউজে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, আমি চ্যালেঞ্জ করে বললাম সরকারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কারো ক্ষমতা নাই নির্বাহী আদেশ দিয়ে বিচারিক ক্ষমতা অন্য কাউকে দেওয়ার, কারণ এটা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত হয়েছে। নাম্বার টু, আমাদের ফৌজদারি কার্যবিধি সংশোধিত হয়েছে, যে ফৌজদারি কার্যবিধি নিয়ে সবাই আলাপ আলোচনা করে, একটা টেলিভিশন দেখছি, অনেকে হয়তো জানেন না, সংশোধিত হয়েছে মাজদার হোসেন মামলা রায়ের পরে সংশোধিত হয়ে সেখানে বলা হয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট। এবং আগে আপনি দেখবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে যারা বিচার করতেন তারা প্রশাসনের তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা লেখা ছিল, এখন বিচারিক ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে। এখন কিন্তু যিনি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হবেন, সেকেন্ড ক্লাস, সকলেই বিচার বিভাগীয় কর্মকর্তা হতে হবে। কাজে নবনীতা খুব পরিষ্কার যে কোনোভাবেই আপনি বিচার বিভাগীয় কর্মকর্তা অর্থাৎ জজ যারা, তার বাইরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো আইন বাংলাদেশে নাই। এই আইন যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেন, তারও দেওয়ার ক্ষমতা নাই। তিনি মোবাইল কোর্ট সিস্টেম দিয়েছিলেন, সেই মোবাইল কোর্টকে হাইকোর্ট বলে দিয়েছে এটা বেআইনি, এটা পরিষ্কার। আমি আপনার কাছে এরপর যখন ফিরবো, আমি জানতে চাইবো যে এই যে গণপ্রতিনিধিত্ব আদেশেও তো পরিবর্তন নেই, এখন এমনকি টহল দেওয়ার ক্ষমতাও আসলে সেনাবাহিনীর কি নাই, সেটা জানতে চাইবো আমি এরপরে যখন আপনার কাছে ফিরবো। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, অনেকেই প্রশ্ন করছেন যে এর আগে কি কি হয়েছিল, কিভাবে আসলে দায়িত্ব পালন করেছিল। তানভীর হোসেন রাসেল বলছেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে
1991 সালের 27 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেনা সদস্যরা দায়িত্ব পালন করেছিলেন, একাদশ সংসদ নির্বাচনে কি তা অনুসরণ করা যেতে পারে কিনা? কিভাবে দায়িত্ব পালন করেছিলেন 1991 এ এবং তার পরবর্তী নির্বাচনগুলো? ভালো ভালো একটা প্রশ্ন করেছে। ওইটার যে অ্যারেঞ্জমেন্ট সেটা ছিল যে স্ট্রাইকিং ফোর্স যারা ছিল তাদের সাথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সংযুক্ত ছিল। ওনারা যেখানেই যেতেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোটামুটি ওনাদের সাথেই থাকতেন, অথবা উনি যদি একজন পজিশনে থাকতেন ওনাকে কল করা হতো। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী কোনো জন্য কী বলে এটাকে গণ্ডগোলপূর্ণ এলাকায় গেলে তখন ওই ম্যাজিস্ট্রেটকে সাথে রাখতেন, ম্যাজিস্ট্রেট সেই কাজটা করতেন সেনাবাহিনী। ম্যাজিস্ট্রেটই কি বলতেন যে সেনাবাহিনীর এখানে আসতে হবে, কারণ মানে ইনহেরিট টু সিভিল পাওয়ারটাও যদি একটু বোঝান? দায়িত্বটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই সেনাবাহিনী বেস ক্যাম্প করে, টহল করে, পেট্রোলিং করে, পোস্ট করে, তো যেখানে যায় সেখানে গিয়ে এবং তাদের কিছু ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করে। তখন যদি এক জায়গা থেকে খবর আসে যে অমুক জায়গায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, তখন যে টহল দ্বারা থাকে যারা পেট্রোলিং এ থাকে তারা সেখানে রাশ করে সেখানে যাওয়ার সময় হয়তো ম্যাজিস্ট্রেটকে নিয়ে যায়, বা ওখানে তারা পৌঁছার পরেও ম্যাজিস্ট্রেটকে খবর দেয় ম্যাজিস্ট্রেটকে। জুডিশিয়াল কাজটা করতে হবে ম্যাজিস্ট্রেটকেও, ওখানে সেনাবাহিনী করতে হবে। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, আপনি যদি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন যে এর আগে ম্যাজিস্ট্রেসির কোনো উদাহরণ আছে কিনা বাংলাদেশের সেনাবাহিনী। আমার ব্যাখ্যাটা মানে হচ্ছে এই যে এই যে আপনার গত কয়েকদিন আগে সরদ্দি উদ্যানে একটা জনসভায় আমাদের মানে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা আপনি বললেন তিনি এই প্রশ্নটা উত্থাপন করেছেন, ইভিএম ভোট বাতিল বলেছেন এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার কথা বলেছেন বেগম খালেদা জিয়া। তিনি আরও অনেক কথা বলেছেন, সেটা হলো যে মানে তত্ত্বাবধায়ক পার্লামেন্ট ডিজলভ করতে হবে জি নির্বাচনের আগে নিশ্চয়ই, পরবর্তী 90 ডেজ এর মধ্যে একটা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসিতেই থাকে। না না না, কিভাবে গ্রেফতারের ক্ষমতা এই কথাটা এটা এটা রিলেটেড প্রশ্ন, পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে জি। সমর রেজাউল করিম যে কথাটা বলছেন যে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত দিয়েছে এর বাইরে যাওয়া যাবে না, তো সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে এটাও ছিল শর্ট জাজমেন্ট, এটা ছিল খারুলকে জাজমেন্টে যে আরো দুই টার্ম বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে। সেটা তত্ত্বাবধায়ক ম্যাজিস্ট্রেসি সুযোগ কোথায়? 15th অ্যামেন্ডমেন্ট যে যে মানে মানে এক ধরনের জনগণের সাথে দেশের সাথে যে প্রতারণাটা করা হয়েছে যে পার্লামেন্ট ডিজলভ না করে পূর্ববর্তী 90 দিনের মধ্যে পার্লামেন্ট ইলেকশন করতে হবে, পার্লামেন্ট ডিজলভ না করে একটা পার্লামেন্ট থাকবে আর একটা পার্লামেন্ট ইলেকশন করতে হবে, এই মানে আইনটা উন্ডা করলেন 15th অ্যামেন্ডমেন্ট। এই 15th অ্যামেন্ডমেন্টের বলে আমাদের বক্তব্য হলো যে এটাকে বিলুপ করতে হবে, আর নেসেসিটি নোজ নল, যখন দেশে যখন জলোচ্ছ্বাস হয় ঘূর্ণিঝড় হয় তখন যেমন যেমন সেই উপকূল অঞ্চলে মানে আপনি যদি একটু আপনার আইনজীবী হিসেবে যদি আমাকে একটু বলেন বাংলাদেশের উদাহরণ আছে কিনা আইনজীবী হিসেবে আমি সেনাবাহিনী গ্রেফতারের আমি জেনারেল হারুনের সাথে সহযোগিতা ছাড়া ইনি একটু সিভিল পাওয়ার ছাড়া গ্রেফতার করছে। জেনারেল হারুন সাহেবের সাথে আমি একটা ব্যাপারে আমি ডিফার করতে চাই, সেটা হলো যে উনি বলছেন যে সেনাবাহিনী অল্প কয়েকজন থাকবে প্রত্যেক মানে কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি পাওয়ারদের সেনাবাহিনী দেওয়া লোকবল থাকবে না, এটা আমি স্বীকার করি, কিন্তু মানে যেমন সিভিল প্রশাসনে ম্যাজিস্ট্রেটও কিন্তু দু চারজন থাকে খুব বেশি না, কিন্তু এক একটা নির্বাচন এলাকায় প্রিজাইডিং অফিসার মানে পোলিং অফিসার থাকে এটা ফ্যাক্ট, কিন্তু সব জায়গায় কিন্তু সেনাবাহিনীর টহলে থাকতে পারে এবং সেনাবাহিনীর একজন ম্যাজিস্ট্রেট দুজন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে একটা থানা কিন্তু কন্ট্রোল করা সম্ভব, এবং এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া যাবে কিনা জি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া যাবে কিনা, এই যে আমাদের সবসময় যে আমাদের সিআরপিসি আমাদের প্যানাল কোড এই দ্বারাই যে সব কিছু গাইডেড হয়, এটা নির্বাচনকালীন সময়ে নির্বাচন সমস্ত কিছু ন্যস্ত হবে আপনার নির্বাচন কমিশনের উপরে, আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের এই দাবিটা নির্বাচন কমিশনের কাছে সরকারের কাছে না, ম্যাজিস্ট্রেসি দ্বারা ব্যাখ্যা করে যে নির্বাচন কমিশন কি আসলে ফৌজদারি কার্যবিধি বদলে ফেলতে পারে, সেনাবিধি বদলে ফেলতে পারে? ফৌজদারি কার্যবিধি তো বদলার দরকার নাই, মানে সেখানে আপনার এইতে গ্রেপ্তারের ক্ষমতা যদি পুলিশকে দেয়া হয় 54 ঠিক তেমনি সেনাবাহিনী সহজাত ক্ষমতা গ্রেপ্তারের
না না পুলিশের সহযোগিতা, পুলিশ যেমন সন্দেহ করে আপনার সিনিয়র মানুষ, আমার চেয়ে অনেক সিনিয়র আইনজীবী, কোন আইনে নাই সেটাকে কিভাবে, আমি কথাটা বলি, আজকে যে জনগণের মাস থেকে যারা প্রশ্ন করছে, দে আর দি মেম্বার অফ দ্য পাবলিক, তারা কিন্তু রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। এই যে বিভিন্ন জায়গাতে যে যারা প্রশ্ন করছে, আজকে প্রশ্ন উত্তর করছে, এরকম প্রশ্ন গোপাল নন্দী, গোপাল মনির হোসেন, আমি এর আগেও একটি প্রশ্ন করলাম, এরকম জি অনেকেই প্রশ্ন করছে ম্যাজিস্ট্রেট, এই যে অনেকে যারা প্রশ্ন করছেন, দেন মেম্বার অফ দ্য পাবলিক, এদের প্রশ্ন গুরুত্ব দিতে হবে। আজকে তার মানে যে আজকের এই জনগণের আস্থা নাই এই বর্তমানে এই প্রশাসনের উপরে, জনগণের আস্থা নাই বর্তমানে প্রশাসন মানে সিভিল এবং পুলিশ প্রশাসনের উপরে, ঠিক সেই কারণেই জনগণ বলছে যে একমাত্র আস্থার জায়গাটা হচ্ছে সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই জন্য সেনাবাহিনীকে কাজে লাগাতে হবে, সেনাবাহিনীকে নিরাপদের কথা বলছেন, তারা অনেকেই বলছে আমরা চাই নিরপেক্ষ নির্বাচন, তাহলে সেনাবাহিনী অসুবিধা কোথায়? সেনাবাহিনী কিন্তু আমি তো বলছি না যে আমাদের পক্ষে নির্বাচন করে দেবে, সেনা আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণ চাচ্ছে নিরপেক্ষ নির্বাচন, জনগণ চাচ্ছে পরিবর্তন। কখনো যে পাওয়ার দেওয়া হয়নি, মানে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়নি বিএনপি, এবার এটা বলছে কেন যে একটি মানে একটা নির্বাচনকালীন সময় সেনাবাহিনী মানে যতদিন প্রয়োজন দেবে ম্যাজিস্ট্রেট পাওয়ার, প্রয়োজনে সময় রেজাল্ট করে একটা কথা বলছে যে প্রয়োজনে আইন চেঞ্জ করতে, আইন তো যে আমরা বলছি যে ওনারা আবার এটাও বলেন যে আমাদের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, সংবিধানের বাইরে 91 সালে কিভাবে উনি গেছিলেন না, মাজহার হোসেন মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে কারু অথরিটি আছে ওই আইন চেঞ্জ করার, মাজহার হোসেন মামলা তো মানা হচ্ছে না, হাজির আপনি কি চেষ্টা করতে চাইছিলেন, মাজহার হোসেন মামলা মানছেন না, মাজহার হোসেন মামলা যদি মানতো আজকে সুপ্রিম কোর্টকে নিয়ে আজকে এমন ন্যাক্কারজনক মানে বাংলাদেশে যে কাজটা আপনারা চেষ্টা করছেন সেটা করছেন ওইটা করতো না। আমার যেটা মনে হচ্ছে সেখানে দুইটা প্রশ্নকে একক করা হয়েছে, প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী কাজ করবে কিনা, আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যাজিস্ট্রেসি পার হবে কিনা। প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী কাজ করতে কোনো আপত্তি নাই, কারণ এখনো পর্যন্ত যে আইন বলবো সেখানে ইনহেরিট টু সিভিল পাওয়ার যেটা আছে সে দিয়ে সরকার এবং নির্বাচন কমিশন যখনই চাইবে তখনই দিতে বাধ্য থাকবে, গণপ্রতিনিধিত্ব আদেশে না থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী না এটা আসবে ইনহেরিট টু সিভিল পাওয়ার, তো সিভিলে যদি আপনার পুলিশ থাকে, বিডিআর থাকে, কি বলে আপনার আনসার থাকে, দে আর অল আইন শৃঙ্খলা, তো তাদের সহায়তায় সেনাবাহিনী যেতে পারে, সেখানে আপনি টহল করেন, পোস্ট বলেন, বেস ক্যাম্প বলেন, সবকিছুই করা যাবে। কিন্তু আমার যেটা কথা সেটা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি যেটা সেটা হচ্ছে জুডিশিয়াল যে পাওয়ার, জুডিশিয়াল পাওয়ারটা এক্সারসাইজ করতে গেলে আপনাকে কিছু প্রশিক্ষণ দিতে হবে, সেই জিনিসটাকে বুঝতে হবে, এটা হলো একদম। দ্বিতীয় কথা হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সারসাইজ করার জন্য আপনাকে কিছু সেক্রেটারিয়াল সাপোর্ট লাগবে, সেটাও লাগবে, সেটা ছাড়া তো হবে না। এখনো পর্যন্ত আরেকটা প্রশ্ন আনডিসাইডেড, সেটা হচ্ছে আমরা কোন লেভেল পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেবো, এটা কি আমরা কমিশন অফিসার পর্যন্ত লিখবো, জুনিয়র কমিশন অফিসারে যাব, নন কমিশন, আপনার কাছে অনেকেই এই হিসেবেও চাইছেন যে আপনি বলেছেন যে সেনাবাহিনীর এই পরিমাণ সংখ্যা নাই যে সর্বত্র তারা কাজ করতে পারবেন, এটাও অনেকে জানতে চাইছেন যে এমনকি 10 জন করে টহল দিলেও তো একটা অন্যরকম নিরাপত্তার অনুভূতি তৈরি হয় বলে অনেকে বলছেন। আমি সেটা আমি বলেছি যে টহল হবে, বেস ক্যাম্প হবে, কি বলে অ্যাডভান্স ক্যাম্প হবে, এগুলি সবই হবে, কিন্তু প্রতিটি ইলেকশন সেন্টারে সেনাবাহিনী দেওয়ার মতো প্রতিটি সেন্টার তো দরকার নেই, একজন একজন আছেন প্রশ্নকারী, দর্শক আপনি না বলে প্রশ্ন করুন বা মতামত দিন, আমি তো বলছি আপনাকে বেস ক্যাম্প হবে, অ্যাডভান্স ক্যাম্প হবে, টহল হবে, কিন্তু একটা টহলের আওতায় খুব বলুন 10টা 15টা সেন্টার থাকবে, 10টা 15টা একটু শুনি দর্শকের কথাটা শুনি প্লিজ, দর্শকের কথাটা শুনি প্লিজ, জি বলুন। সেনা মোতায়েন না দেওয়ার জন্য অস্বীকার বলছে এবং সেনার মধ্যে থেকে তাদের কি সমস্যা, জনগণ তাদের যদি থাকে বসে, আপনি কোথা থেকে ফোন করেছিলেন ভাই, সমস্যা জানি, আপনি কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার চান নাকি সেনা টহল চান, মানে আপনি কি সেনাবাহিনীর গ্রেফতার ক্ষমতা চান নাকি টহল চান, সব ক্ষমতা। একটা বিরতির পর জি, একটা বিরতির পর ফিরছি, অ্যাডভোকেট সমর রেজাউল করিম এই প্রশ্নটি বোধহয় আপনাকে উত্তর দিতে হবে, একটা বিরতির পর ফিরছি।
ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট সমর রেজাউল করিম মিজান আলী আমাদের দর্শক, তিনি বলছেন যে আইন যদি না থাকে তাহলে আইন করতে হবে। অতীতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, কেননা অতীতে পুলিশ ভোটে সিল মারে নাই, কিন্তু এখন তো পুলিশ এবং পুলিং অফিসাররাও সিল মারে বলে অভিযোগ আছে, কাজেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। তানভীর হোসেন রাসেল বলছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সন্নিবেশিত করলে তারা স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে, পুলিশ ও ম্যাজিস্ট্রেসের সহায়তা ছাড়াই সেটা জরুরি মনে করছেন। আর অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ বলছেন সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন এই সরকারের কাছে আশা করা যায় না, কারণ প্রধান বিচারপতিকেই আপনারা দায়িত্ব থেকে সরিয়ে ফেলেছেন। আর অনেক দর্শক, মহিনুদ্দিন রাসেল, বাঁধন, আহমেদ ফালাক, আফজালুর রহমান, মানে অনেক অনেক দর্শক আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ারই চান, আইন পরিবর্তন করতে বলছেন। দেখুন, আইন পরিবর্তন না, একটা আইন করে ম্যাজিস্ট্রেসি জুডিশিয়াল অফিসারের বাইরে নির্বাহী যারা বিসিএস ক্যাডার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল যে ছোটখাটো বিচারগুলো আপনারা করবেন, যেটা নাম হলো মোবাইল কোর্ট, এটা আমরা দিয়েছিলাম। সেটাকেও সর্বোচ্চ আদালত বলছে যে মাজদার হোসেন মামলায় সর্বোচ্চ আদালত অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন রায় দেওয়ার পরে এই ক্ষমতা সরকারকে দেওয়া হয়নি, ওটাকে বাতিল করে দিয়েছে। আমি একটু যদি বারবার আপনি একই উদাহরণ দিচ্ছেন তো আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে এই মোবাইল কোর্টের হাইকোর্টের রায়টার পরে আবার প্রশাসনের, আমরা জানি জেলা প্রশাসকরা সরকারকে চিঠি লিখছেন যে তাদের অসুবিধা হচ্ছে, আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না, এবং স্টে অর্ডার নিয়ে কিন্তু এখন মোবাইল কোর্টগুলোও চলছে। আমি বলছি কোনো বিশেষ পরিস্থিতিতে সরকারের সুযোগ আছে কিনা, মানে অনেকেই মনে করেন সরকার চাইলে আইন, আমি আপনার এই হাউজে আপনার টক শো অনেকেই দেখে, লক্ষ লক্ষ মানুষ দেখে, আমি ওপেন ডিবেটে চ্যালেঞ্জ করে বললাম কোনো সুযোগ নাই বিচারিক কার্যক্রমের ক্ষমতা বিচারক যারা তাদের বাইরে কাউকে দেওয়ার বিদ্যমান আইনে নাই। সর্বোচ্চ আদালতের রায়টা যদি না হতো মাজদার হোসেন মামলায় তাহলে হয়তো বিবেচনা করার সুযোগ ছিল, তারপরেও মেট্রো আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যেটা দেওয়া হয়েছিল সেটাকেও কোর্ট বলছে এটা হবে না। এখন এস্টেটা হয়েছে কি কারণে, ওই মোবাইল কোর্টের যে রায়টা, রায়ের সার্টিফাইড কপি যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ ফুল আপিল করা যাবে না, ওই গ্রাউন্ডে স্টে দিয়েছে, এখন আমরা রায়ের কপি পাইনি, সেই কারণে কাজী দুইটা জিনিস। আচ্ছা, আর 2013 তো গণপ্রতিনিধিত্ব আদেশটাও চেঞ্জ করা হলো, ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়া হলো, আবার ফৌজদারি কার্যবিধিও কিন্তু চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু কারা কারা এই বাহিনীর ভিতর পড়বে সে সংজ্ঞাটা। তাহলে আওয়ামী লীগ যে বলছে সেনাবাহিনী মোতায়েনে আপত্তি নাই নির্বাচন কমিশন চাইলে, তো সেটা কি করে হবে? সেটা হলো সিভিল প্রশাসনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি দেওয়া, গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়ার এখতিয়ার যেখানে সর্বোচ্চ আদালত বলছে যে করা যাবে না, সেখানে কি মাননীয় প্রধানমন্ত্রী বলবে আদালত মানি না আইন মানি না আমি জোর করে দিয়ে দেবো, এরকম কোনো অথরিটি আছে কিনা? আমাদের শ্রদ্ধেয় নিতাই রায় চৌধুরী অত্যন্ত সজ্জন মানুষ, উনি আর একটা কথা বললেন যে দাবি আমাদের নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, সেই দাবি মানলে অনেক দর্শক এটাও বলছেন সেই দাবি মানলে নাকি এইসব সেনাবাহিনীর আইনি দাবি থাকবে। আমি একটু বলি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এটা ফয়সালা হয়ে গেছে সর্বোচ্চ আদালতে, যেটা কনস্টিটিউশনের আই সর্বোচ্চ আদালত বেআইনি বললো, ম্যাজিস্ট্রেসি খোঁজার ক্ষমতা বেআইনি বললো, এরপর গোজামিল করে আপনি বলবেন যে ওইটা দিতে হবে। আমি আন্ডার প্রভিশন, এখানে একটা কথা বলি, আমি একটু শেষ করি, আমাকে একটু শেষ করতে দেন, কোন জায়গা থেকে দেবো? গোজামিল দেওয়ার সুযোগ নাই, আমি আইনে নাই, কনস্টিটিউশন নাই, সর্বোচ্চ আদালতের আইন নাই, সেটা আমার ম্যাজিস্ট্রেসি দিতে হবে, সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে হবে। এই জাতীয় দাবি করার অর্থটা হচ্ছে দেশে আইনের শাসন থাকবে না, সংবিধান থাকবে না, সর্বোচ্চ আদালতের রায় থাকবে না, ওনারা যা চাইবেন সেটা আমি দিতে হবে, এই দেওয়ার ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি কথার কথা বলি, যদি উনি ডিজায়ার করেন তাতে কোন আর এক্তিয়ার আছে? নো, আমি বলবো না আপনার এক্তিয়ার আছে প্রধানমন্ত্রীর আপনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া। আমি বলি সম রেজাউল করিম, তিনি অত্যন্ত প্রতিভাবান, ভেরি বিজি লয়ার এবং আমার অত্যন্ত মানে প্রিয়ভাজন, প্রিয়ভাজন সম রেজাউল করিম যে বলছেন কথায় কথায় যে আমরা উচ্চ আদালত মানি, আদালতের বাইরে যাওয়ার কাজে নেই, অমুক নেই, তোমার সব কিছু, যদি আদালতের প্রতি যদি উনানের সম্মান থাকে, এই উচ্চ আদালত থেকেই একটা জাজমেন্ট দেওয়া হয়েছে আপনার ষোড়শ সংশোধনী বাতিলের জাজমেন্ট, সেই জাজমেন্ট ইউনানিমাস জাজমেন্ট, সর্বসম্মতিক্রমে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে, সেই জাজমেন্টে বলা হয়েছে যে পার্লামেন্টকে বলা হয়েছে এটা এটা ডিসফাংশনিং, সেখানে 153 জন, তাই যদি উনি মেনে নেন
তারপরে পদত্যাগ করবে সরকার, এই সরকারের এই সরকারের যেখানে সমস্ত সংবিধান কোনো ছিল না ওই রায়ে। আর আমি আপনাকে বলছি যে আপনাকে দর্শক প্রশ্ন করছেন রুবেল হাসান, বাংলাদেশের সেনাবাহিনীও তো সরকারের আন্ডারেই কাজ করে, তাহলে এর প্রতি আপনাদের এত বিশ্বাস কেন? রিয়াজ হাসান সিজার বলছেন যে পুলিশের সাথে সেনাবাহিনীর নির্বাচন তদারকিতে থাকাই যথেষ্ট, ম্যাজিস্ট্রেসি দেওয়ার যেহেতু আওয়ামী লীগের ক্ষমতা নাই এমন দাবি করে আবার নির্বাচনে না গিয়ে লাভ কি? এই দুটো প্রশ্নের বক্তব্যের শুরুতে আমি বলেছি যে আমাদের এই দাবিটা হলো দেশের জনগণের দাবি, মানে প্রতিফলন আমাদের বক্তব্যের মাঝ দিয়ে। দেশের জনগণ একটি নিরপেক্ষ নির্বাচন চায় এবং সেই জন্য তাদের জনগণের যেহেতু বর্তমান প্রশাসনের উপরে, এই বর্তমান সরকারের দেয়া প্রশাসনের উপরে এদের আস্থা নেই, তাই তারা বলছে সেনাবাহিনীকে আনতে হবে। আজকে যারা প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন করছেন যারা, তার মধ্যে এ টু জেড সর্বশেষ যার কথা বললেন উনিও খুব একটা ব্যতিক্রম বলেন নাই, কিন্তু আর সবাই প্রশ্ন করছে সেনাবাহিনীকে বিশ্বাসের কারণ কি, মানে সেনাবাহিনী তো সরকারের আন্ডারে কাজ করে, পুলিশ বিশ্বাস করছেন না, বিজেপি করছেন না, কারণ হচ্ছে যে সেনাবাহিনী অন্তত আমাদের বিশ্বাসের জায়গা। এই সেনাবাহিনী সেনাবাহিনী ওনাদের অধীনে হয়ে থাকে তাহলে অসুবিধা ওনারই দেরি বা কেন, ওনাদের তো কোনো অসুবিধা নাই, সেনাবাহিনী থাকবে। সেনাবাহিনী অপব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করছিলেন, ওই কারণে মানুষ ভয় পায়। রাষ্ট্র ক্ষমতা আমরা দখল করি নাই, রাষ্ট্র ক্ষমতা ধ্বংস করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে বাকশাল গঠন করে আসেন, গণতন্ত্রকে ধ্বংস করে। আর একটা জিনিস বলি, নিতাই রায় চৌধুরী আপনি দয়া করে, আপনি আমাদের পরম শ্রদ্ধা ব্যক্তি, বলেন এস কে সিনহার জাজমেন্টে বলছে না যে বিএনপি দেশটাকে ব্যানানা রিপাবলিক করছে, ধ্বংস করছে, এই বিএনপির অস্তিত্ব থাকা উচিত বলেন? আমি দর্শকের নামটা খুঁজে পাচ্ছি না, একজন দর্শক বলছেন তাহলে কি সেনাবাহিনীর আন্ডারে নির্বাচন চায় নাকি বিএনপি? আমাদের বক্তব্য তো সেনাবাহিনীর আন্ডারে কথা বলছি না, আমরা বলছি যে এই নির্বাচনে আজকে যদি সেনাবাহিনী যে কোনো দুর্যোগে যদি ঝাঁপায় পড়তে পারে, আজকে সেনাবাহিনী যদি একটা দাঙ্গা বেঁধে গেছে, সে তখন যদি সেনাবাহিনীকে ডাকা যেতে পারে, যেমন যেমন আপনার আপনার 90 সালে আপনার ওই যে শাকারি বাজার, মানে বিভিন্ন জায়গায় পুরনো ঢাকাতে আপনার কানে সাম্প্রদায়িক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, একটা সাম্প্রদায়িক একটা মানে উত্তেজনার পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি, কোন কোন জায়গায় জ্বালানো পোড়ানো শুরু হয়েছিল, তখন কিন্তু তৎকালীন সরকার তিনি কিন্তু সেনাবাহিনীকে বলেছিল যে ওই ইয়ের জন্য সেনাবাহিনী রমনা পার্ক বন্ধ গেছিল, তৎকালীন সেনাপ্রধান নুরউদ্দিন সাহেব উনি অবশ্য সেনাবাহিনীকে মুখ করতে নিষেধ করেন, সেটা ভিন্ন কথা। আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে কবরস্থ হয়েছে, দেশে গণতন্ত্র নাই, দেশে বিচার ব্যবস্থা নাই, দেশে বিচার ব্যবস্থাকে অধীনত করা গণতন্ত্র কবর আছে, গণতন্ত্র কবর যা দেওয়ার সেটা হলো সেনাবাহিনীর থেকে ক্ষমতা দখল করে। সাংবাদিকেরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারকে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার বলি, আপনারা তাকে একটি, আপনি নিজে বলেছেন ওটা একটা প্রজেক্টের সরকার ছিল, জি, আপনারা অবৈধ নির্বাচন সেটিকেও বলেন, সেটি তো সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে একটু সন্তোষজনক নির্বাচন দিতে সেনাবাহিনীর সেখানে, মানে 111ই ছিল একটা বিদেশিদের প্রজেক্ট, আপনাদের প্রিয় মইনি আহমেদ 111ই ছিল বিদেশিদের প্রজেক্ট, 111 এর সাথে একদলের সাথে সমন্বয় করে প্রথম এজেন্ডা, তাহলে সেনাবাহিনীতেও দল বের করা যায় তাহলে, সেনাবাহিনীর ভেতরেও তাহলে দল বের করা যায়। আমি সেনাবাহিনীর দলের কথা তো বলছি না, সেনাবাহিনী সেনাবাহিনী তৎকালীন মানে সমস্ত সেনাবাহিনী, তাদের প্রিয় সেনাপ্রধান মঈনুল আহমেদ, আমাদের প্রিয় হবে কেন? মঈনুল আহমেদ তখন, মঈনুল আহমেদ তখন প্রফেসর ইয়াজউদ্দিন, আপনাদের চিন্তানায়কদের, তাদের রূপকারদের,
যারা 111 এর উপকার যারা তালিকা আপনারা সুপারসেট করে তাদের পক্ষে মইনু আহমেদ এবং ফখরুদ্দিনরা তারা যে নীল নকশা করেছিল, যে নীল নকশার করে সেই সরকারকে আমরা প্রজেক্ট সরকার বলি এবং সেই প্রজেক্ট সরকারের অধীনে 2008 এ নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে হাসিনাকে আনা হয়েছে বিএনপিকে 30টা সিট দিয়ে। ইয়াজউদ্দিন তার মানে সেনাবাহিনী জি আমি লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ ফয়সাল ইসলাম নামে একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন যে গ্রেফতার করে করলে আপনি বারবার বলছেন যে গ্রেফতার করে কি করবে, সেনাবাহিনী সেই ক্ষমতা নাই, গ্রেফতার করে প্রশাসনের কাছে দেবে তার সুযোগ আছে, গ্রেফতারের আইনগত অথরিটি নাই সেনাবাহিনী। আমি লয়ার হিসেবে বললাম গ্রেফতার কে করতে পারবে, আইনের ডেফিনিশন আছে। চারটা নির্বাচনের যুদ্ধে থাকায় আমরা কেয়ারটেকার সরকারের অধীনে সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু এর মধ্যে কোন একটা নির্বাচন কি সর্বদলীয় ভাবে স্বীকৃতি পেয়েছে? এই প্রশ্ন অনেক দর্শক তুলেছে। তো কাজে আমরা যাই করি না কেন, এখন কথা হচ্ছে যে তখন তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ছিল না, এইজন্যই বিএনপি বলছে যে এবার ম্যাজিস্ট্রেসি দিলে বিতর্কের ঊর্ধ্বে যাবে। আপনারা যে আপনি নিজেই তখন প্রশ্ন তুললেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার সেনা নিয়ন্ত্রিত সরকার, তো সেনা নিয়ন্ত্রিত সরকার সেটাও তো অ্যাকসেপ্টেড হয়নি, সেটাও তো অ্যাকসেপ্টেড হয়নি, তাহলে কি অ্যাকসেপ্টেড হবে? এখন প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অবশ্যই বেসামরিক কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহায়তা দিতে বাধ্য এবং সেটা দেওয়ার জন্য যা যা কিছু করণীয় সেটা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এর বাইরে যদি কিছু করতে হয় সেগুলো আইনের কাঠামো আপনাকে পরিবর্তন করতে হবে। এখন আইনের কাঠামো পরিবর্তন করার জন্য আপনাকে পার্লামেন্ট করবে নাকি সরকার করবে নাকি বিরোধী দল, এটা এখন সময় ভোটের সময় গিয়ে যদি বলে যে আমরা ক্ষমতায় এসে আমরা এই আমাকে একটু 10 মিনিট 10 সেকেন্ড আমাদের আমি বলতেছি এখন এই সময় জনগণকে বলার যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা পরবর্তী নির্বাচনের জন্য কনস্টিটিউশন সিআরপিসি অ্যামেন্ড করে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেব এবং তাদেরকে গ্রেফতার পাওয়ার দেব। এটা কনস্টিটিউশন অ্যামেন্ড করার জন্য যদি এখন ম্যান্ডেট নেয় তাহলে পরবর্তী নির্বাচনে যারা আসবে তারা সেই কাজটি করবে। লেফটেন্ট জেনারেল এম হারুনুর রশিদ, ধন্যবাদ অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট সমর রেজাউল করিম, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। রাজকাহনের পরবর্তী পর্বে আমরা আলাপ করব, চলছে উবার দেখছে কে, এই বিষয়ে আলোচনা করবেন বিআরটি এর সচিব মোহাম্মদ শওকত আলী, পরিবহন বিশেষজ্ঞ ডক্টর সারওয়ার জাহান এবং পাঠাওয়ের রাইডার মোহাম্মদ রোকনুজ্জামান। সঙ্গে থাকবেন আপনিও আর টেলিফোন লাইন খোলা।